রামপুরহাট পৌরসভার পৌর কর্মচারী ফেডারেশনের তরফে তারাপীঠে সংবর্ধনা প্রদান করা হল আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কুনাল ঘোষকে শুক্রবার নলহাটিতে তৃণমূলের জনসভায় যাওয়ার আগে তারাপীঠে বেসরকারি একটি হোটেলে সংবর্ধনা জানানো হয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ও কুনাল ঘোষকে এদিন উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি ইউসি বীরভূম সভাপতি ত্রিদীপ ভট্টাচার্য রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সহ রামপুরহাট পৌরসভার কর্মচারীরা পৌর কর্মচারী ফেডারেশন সমস্ত পৌরসভাতেই আইএনটিটিউসি অনুমোদিত আমাদের যে পৌর ফেডারেশন আছেন তারা অত্যন্ত সক্রিয় রামপুরহাট পৌরসভাতে অত্যন্ত সক্রিয়তার সঙ্গে তারা কাজ করেন আর গোটা রাজ্যের এই সমস্ত পৌর নিয়ে ইতিমধ্যেই একটা প্রস্তুতি মিটিং হুগলিতে হয়েছে কিভাবে এই পৌর কর্মচারীদের সংগঠন তার রাজ্য সম্মেলন ডেটটা এক দুদিনের মধ্যে ফাইনাল হয়ে যাবে হয় জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হুগলির ডানগুনিতে আমরা এই পৌর কর্মচারী ফেডারেশনের রাজ্য সম্মেলন করব সেখান থেকেই আলাপ আলোচনা হবে তারা তাদের বক্তব্য জানাবেন সব জায়গার এখানকারও যারা প্রতিনিধি আছেন তারা যাবেন এই জেলার বিভিন্ন পৌরসভার এবং তারপর সেই নির্যাস নিয়ে আগামী দুবছর কিভাবে আমরা পৌরকর্মচারীদের মধ্যে আমাদের কাজ করব সেটা ঠিক করবো